আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের যাতে উপকারে আসে এবং আপনারা যাতে প্রতারিত না হন সেরকম সাজেশনমূলক সব রকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবসময় যাতে খামারে লাভ করতে পারেন এবং আপনাদের যাতে কোনো রকম খামারে ক্ষতি না হয় বা লস না হয় সেগুলোই আমি কিন্তু সব সময় আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো সেরকমভাবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে একদিন বয়সের হাঁস পালনের নিয়মাবলী। দর্শক, আপনারা যারা বিভিন্ন খামারি আছেন তো তারা বিভিন্ন সময় আমাকে বলে থাকেন বা কমেন্টে জানান যে আপনারা বাচ্চা পালন করতে সবচেয়ে বেশি ভয় পান, যে হাঁসের বাচ্চা পালনে কিন্তু লাভটা সেইভাবে বেশি, সেই পরিমাণে বেশি যে আপনি বড় হাঁস কেনার চেয়ে হাঁসের বাচ্চা পালনের লাভটাও বেশি, আবার আপনার বাচ্চা পালনের সুবিধাও বেশি, কিন্তু বাচ্চা মারা যাওয়ার কারণে আপনারা এই জিনিসগুলোই বেশি ভয় পান। তো আমি আজকে সেই জিনিসগুলো নিয়েই আসলে আলোচনা করব যাতে আপনাদের খামারে কোনো রকমভাবে বাচ্চা মারা যাওয়া বা এরকম, আমরা কিন্তু জানি যে মূলত আসলে প্রথম দিন থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত হাঁসের বাচ্চা বেশি পরিমাণে মারা যায় এবং এই সময়টুকু বেশি সেন্সিটিভ। আর হাঁসের বাচ্চার জন্য যেটি হচ্ছে যে আপনার হাঁসের গ্রোথের জন্য আপনার একদিন থেকে একুশ দিন পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি ভালো যত্নের প্রয়োজন হয় এবং ভালো খাবার দিতে হয়, কেননা এই একুশ দিন পর্যন্ত যদি আপনার বাচ্চার গ্রোথটা ভালো হয় তাহলে বাকি সময়টা কিন্তু আপনার হাঁসগুলো এমনিতেই ধীরে ধীরে বড় হবে এবং আপনার হাঁসগুলোর রোগ বালাই কম হবে। আর এই একুশ দিন হচ্ছে হাঁসের বাচ্চার জন্য সবচেয়ে বেশি সেন্সিটিভ। তো আমি একদিন বয়সের হাঁসের বাচ্চার পরিচর্যার সাথে সাথে আমি একুশ দিন পর্যন্ত আপনাদের সব কিছু জানিয়ে দিব এবং কখন কোন মেডিসিন বা ঔষধ প্রয়োগ করবেন সেগুলো আমি জানাবো। বিশেষ করে দর্শক, দেখা যাচ্ছে আপনারা যখন খামার থেকে বা কোনো হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা নিয়ে যান, নিয়ে যাওয়ার সাথে সাথে যে আপনাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে যখন আপনারা অনেক দূর থেকে, বেশিরভাগ দেখা যায় যে এখন জার্নি করে নিয়ে যাওয়া হয়, তো নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে পানি দিতে হয়। তো পানি আপনি সরাসরি পানি না দিয়ে যে গ্লুকোজ বা স্যালাইন পানি দিতে হবে, তো এইটি যদি আপনি সরাসরি দিয়ে দেন, জাস্ট পানি দেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো ছোট, যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চার শরীরে পানি লেগে যাবে বা পুরো শরীর ভিজে যাবে, এই ভিজে যাওয়ার কারণেই কিন্তু আপনার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি গ্লুকোজ পানি অথবা স্যালাইন পানি নিয়ে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার যে মুড়ি আছে যেটা মুড়ি ভিজিয়ে দিবেন, ওই গ্লুকোজ বা স্যালাইন পানিতে মুড়ি ভিজিয়ে রেখে মুড়িগুলো বাচ্চার শরীরে ছিটিয়ে দিবেন, দেখবেন যে বাচ্চাগুলো সেই মুড়ি খাবে, এতে কিন্তু তাদের পানি পিপাসাটা দূর হয়ে যাবে, আপনাকে এক্সট্রা করে পানি দিতে হবে না। আর ওরকমভাবে যদি আপনি সুন্দর করে ট্রপে যে ছোট ইয়ে করে যদি আপনি ওইখানে সুন্দর সিস্টেম করে দিতে পারেন যে বাচ্চা ভিজবে না, তাহলে আপনি সরাসরি পানিও দিতে পারেন। তো দর্শক, এরপরে আপনার যেটি করতে হবে, প্রথম দিনে কিন্তু আপনার আর খাবারের দরকার হচ্ছে না, তো তারপরে আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যে আমি ধীরে ধীরে, তো দর্শক এই জিনিসগুলো আমি চাচ্ছি যে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিব এবং লিখে দিচ্ছি আমি এবং বলছি, তাহলে আপনাদের জন্য এটি সুবিধা হবে, কারণ আমি যদি বলে দিই তাহলে হয়তো আপনারা মনে রাখতে পারবেন না। তো স্ক্রিনে যদি আমি লিখে দিই বা এবং বলে দিই সে সাথে আপনি সেটি লেখা দেখে বুঝতে পারবেন এবং কোনো ডাক্তারকে বা আপনার আশেপাশে যে কাউকে দেখিয়ে ঔষধটাও বা সেই জিনিসটা সংগ্রহ করতে পারবেন। প্লাস আপনি ওইটি যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে আরও, যে আপনি যদি আবার কখনও হাঁস পালন করেন বা আপনার কাছ থেকে কেউ চাইলে কিন্তু আপনি সেটি দিতে পারবেন। তো সে কারণে আমি মূলত এগুলো স্ক্রিনে লিখে দিচ্ছি, তো স্ক্রিনটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন যে আমি যেগুলো লিখে দিচ্ছি তো স্ক্রিনে আমি দেখাচ্ছি। একদিন বয়সের হাঁসের বাচ্চা পালনের নিয়মাবলী। প্রথম দিন, বাচ্চা ছাড়ার ছয় ঘন্টার মধ্যে প্রতি এক হাজারটা বাচ্চার জন্য 30 গ্রাম লাইসোভিট পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। দ্বিতীয় দিন হইতে ছয় দিন পর্যন্ত পরপর পাঁচ দিন যে ঔষধগুলো দিতে হবে সেগুলো আমি বলছি। অ্যামোক্সাসিলিন 1 গ্রাম 1 লিটার পানিতে, অ্যান্ড্রোসিন 1 মিলি 1 লিটার পানিতে, মিনারেল প্রিমিক্স 1 গ্রাম 2 লিটার পানিতে। এরপরে সপ্তম দিন হইতে 11 দিন পর্যন্ত পরপর 5 দিন যে ঔষধটি দিতে হবে সেটি এখন বলছি। থায়াভিন
এক গ্রাম এক লিটার পানিতে। এরপরে বারো দিন হইতে ষোলো দিন পর্যন্ত পরপর পাঁচ দিন যে ওষুধগুলো দিতে হবে সেগুলো বলছি। সকালে এডিই এক মিলি দুই লিটার পানিতে, পরে সারাদিন ক্যালসিয়াম এক গ্রাম এক লিটার পানিতে। এরপরে সতেরো দিন হইতে একুশ দিন পর্যন্ত পরপর পাঁচ দিন যে ওষুধগুলো সেবন করতে হবে বা খামারে দিতে হবে সেগুলো হলো টাইলোসিন প্লাস ডক্সিভেট এক গ্রাম এক লিটার পানিতে। দর্শক, এইবারে আমি আপনাদের বলবো এই একুশ দিনে আপনাকে বা আপনার হাঁস বড় করতে কখন কি কি খাদ্য দিতে হবে। খাদ্য একদিন বাচ্চা ছাড়ার সময় হইতে সারাদিন মুড়ি পানিতে ভিজিয়ে খাওয়াতে হবে। দ্বিতীয় দিন হইতে পনেরো দিন পর্যন্ত ব্রয়লার স্ট্যাটার ফিড দিতে হবে। ষোলো দিন হইতে তিরিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার ট্রোগার ফিড দিতে হবে। এরপরে একত্রিশ দিন হইতে একশো বিশ দিন বয়স পর্যন্ত লেয়ার প্রোগ্রার ম্যাশ ফিড দিতে হবে, বা এক্ষেত্রে আপনি বিভিন্ন সুষম খাদ্য একত্রিত করেও খাওয়াতে পারেন। একশো একুশ দিন হইতে লেয়ার ম্যাশ ফিড দিবেন, এবং এটি আপনি না দিলেও কোনো সমস্যা নেই। আপনি মেইনলি একুশ দিন পর থেকে যে কোনো খাবার দিতে পারবেন হাঁসের জন্য। দর্শক, এই পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন ডাক প্লেগ প্রথম ডোজ ২২ দিন বয়সে রানের মাংসে দিতে হবে। ডাক প্লেগ দ্বিতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ ৪৩ দিন বয়সে রানের মাংসে দিতে হবে। অর্থাৎ ডাক প্লেগ ভ্যাকসিনটা প্রথম বার দেওয়ার পর তার পনেরো দিন পর আবার দ্বিতীয় বুস্টার ডোজ দিতে হয়। এরপরে যেটি রয়েছে ডাক কলেরা ভ্যাকসিন প্রথম ডোজ পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে। ডাক কলেরা ভ্যাকসিনটি কিন্তু আপনার চামড়ার নিচে দিতে হয়, এটি মাংসে দিতে হয় না। এরপরে ডাক কলেরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজটা আপনি প্রথম যে ডেটে দিয়েছেন তার থেকে পনেরো দিন পরে দিতে হবে। তো দর্শক, মোটামুটি এগুলোই ছিল আজকের ওষুধ। তো দর্শক, আমি এতক্ষণ আপনাদের দেখালাম যে একদিন বয়সে হাঁসের বাচ্চা পালনের নিয়মাবলী, এবং সেই সাথে একুশ দিন পর্যন্ত কী কী পরিচর্যা করবেন এবং কী কী খাবার দেবেন, কখন কোন মেডিসিন দিতে হবে, সেগুলো কিন্তু আমি আলোচনা করলাম। তো দর্শক, আশা করি আপনারা যারা নতুন খামারি আছেন বিশেষ করে তারা কিন্তু এই জিনিসগুলো জানেন না বা এই রকম পরিচর্যা করতে পারেন না। আবার যারা পুরাতন খামারি আছেন তারাও কিন্তু এগুলো সঠিকভাবে এই নিয়মগুলো মেনে আপনার হাঁসের বাচ্চা পালন করতে পারেন না, যার ফলে আপনার বাচ্চাগুলো মারা যায় প্লাস আপনার খামারের লসের সম্ভাবনা থাকে। তো দর্শক, আপনারা আমি চাই যে এই জিনিসগুলো মেনে চলবেন এবং ইনশাল্লাহ আপনার খামারে কোনো রকম লস হবে না বা কোনো সমস্যা দেখা দিবে না। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো, এবং আপনাদের যাতে কোনো রকম লস না হয় বা খামারে কোনো ক্ষতি না হয় সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।